দেশের একমাত্র মিনিকেট চালের বাজার কুষ্টিয়ার খাজানগর। প্রতিদিন চালের যে চাহিদা রয়েছে তার অনেকটাই পূরণ হয় বৃহত্তম এই মোকাম থেকে। এক প্রান্ত দিয়ে ধান দিলে তা সিদ্ধ হবার পর স্বয়ংক্রিয়ভাবে বস্তাবন্দি হয় এখানকার অটো রাইস মিলগুলোতে। সম্প্রতি চালের জন্য চটের ব্যাগের ব্যবহার শতভাগ নিশ্চিত করাই বিপাকে চাতাল মালিকেরা, কারণ যে পরিমাণ বস্তা প্রতিদিন প্রয়োজন তার অর্ধেক পাওয়া যাচ্ছে বাজারে। আমার প্রত্যেকদিন 5000 বস্তা লাগে। আমি আজ 2 মাস আগে বস্তা অর্ডার দিয়ে রাখছি ডিড করে, সেই বস্তা এখনো আমার ফ্যাক্টরিতে পৌঁছা নাই। ওই চাল আমরা দিতে পারবো না, তখনই কি অটোমেটিকলি ভারত থেকে চাল চলে আসবে। তো ওদের চাউলের দাম কম, সেখানে আমাদের এখানে চাউলের দাম যে মার্কেটই থাক সেই মার্কেটটা ওরা ভালো পাচ্ছে। হাজার হাজার শ্রমিক এই নারীরা আজকে না খেয়ে দিন যাপন করছে। চাতাল মালিকদের অভিযোগ, ব্যাগ সরবরাহ না করে নিয়ম মানাতে বাধ্য করায় এখন ঋণগ্রস্ত তারা। শিগগিরই এর প্রভাব চালের খুচরা বাজারেও পড়বে বলে আশঙ্কা তাদের। একই বস্তায় যদি কেজি প্রতি 1 টাকা যদি বেশি দাম নির্ধারণ করা হয়, আসলে মার্কেটে কেউ কিনে খেতে চায় না। মিল চাতাল বন্ধ, অলরেডি শ্রমিক চলে গেছে, অলরেডি ব্যাংক থেকে আমরা যে ইন্টারেস্ট সেই ইন্টারেস্ট দিতে পারতেছি না, এবং এই রাইস সেক্টরটা উর্বর সেক্টরটাকে দুর্বল সেক্টর হিসেবে পরিবর্তিত হচ্ছে। অবশ্য মন্ত্রণালয় বলছে সমস্যা সমাধানে কাজ করছে বিজিএমসি। তারা যে অভিযোগটা দিছে এটা 100% অসত্য। চালের দাম কিছু বাড়ছে এটাও কিন্তু কৃত্রিম। যখন ফার্স্ট টাইম ইউজ করতেছে 1 কেজিতে 50 পয়সা যদি ধরি যে চালের দামের উপরে কিন্তু বাড়তি কস্ট পড়তেছে, যার কারণে সেকেন্ড টাইম যখন এই প্লাস্টিক জুট ব্যাগটা ইউজ হয় তখন কিন্তু তার প্লাস্টিক ব্যাগের সমান কিন্তু কস্ট পড়লো। আর এটা যখন থার্ড টাইম ফোর্থ টাইম ইউজ করে তখন কিন্তু তারা ফ্রি পাচ্ছে ব্যাগটা। শুধু চালের বস্তার ক্ষেত্রে শতভাগের বদলে 50% ওভেন ব্যাগ ব্যবহারের দাবি ব্যবসায়ী নেতাদের। সেকেন্ড বস্তাটা ব্যবহারের অনুপযোগী, চাউলের ক্ষেত্রে ব্যবহার করা যায় না, এই কারণে মিলাররা চাউলও বাজারজাত করতে পারছে না, প্রোডাকশনও করতে পারছে না। শুধু কুষ্টিয়া জেলায় না, চাপাই, দিনাজপুর, নওগাঁ প্রত্যেক জেলায় একই অবস্থা। দেশে প্রতিদিন শুধু চাউল সরবরাহের জন্যই প্রয়োজন 20 লাখের মতো পরিবেশ বান্ধব চটের বস্তা, সেই ক্ষেত্রে মাত্র সরবরাহ হচ্ছে 10 লাখের মতো। আর এসব কারণেই বাংলাদেশের বৃহত্তম চালের মোকাম এই কুষ্টিয়ার খাজানগরের অধিকাংশ কারখানা বন্ধ হয়ে গেছে। এসব জায়গায় যেসব লক্ষ লক্ষ শ্রমিক কাজ করতেন তারাও আজকে উধাও। অখিল পোদ্দার, 21 টেলিভিশন, খাজানগর চালের মোকাম, কুষ্টিয়া।